লিঙ্গ বৈষম্যের অনুপাত হ্রাস করা, সমাজের প্রতিটি কর্মক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ সুনিশ্চিত করা, পিতৃ সম্পত্তিতে মেয়েদের অধিকার সুনিশ্চিত করা এবং প্রতিটি মেয়েকে শিক্ষাঙ্গনে নিয়ে আসার লক্ষ্যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালের 22 জানুয়ারি বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের সূচনা করেন। আমাদের মেয়ে আমাদের সম্মান, এই স্লোগানকে সামনে রেখে ভারত সরকার মেয়েদের আর্থসামাজিক অবস্থার উন্নতিকল্পে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী মহিলা শক্তি কেন্দ্র, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিশোরী শক্তি যোজনা, রাষ্ট্রীয় মহিলা কোষ, বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান প্রমুখ। তাছাড়া মুসলিম মহিলাদের মর্যাদা ও নিরাপত্তা সুনিশ্চিতকরণে 3 তালাক প্রথা বাতিল করা, মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে জনধন অ্যাকাউন্ট চালু করা, মহিলাদের সামাজিক মর্যাদা রক্ষায় শৌচালয় নির্মাণ করা, হিংসার শিকার মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর 181 চালু করা, গ্রামাঞ্চলের বাড়িগুলিতে নলবাহিত জল সরবরাহ করা, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা। তাছাড়া ত্রিপুরা সরকার পুলিশ ও টিএসআর বাহিনীর নিয়োগে 10% মহিলা সংরক্ষণ সুনিশ্চিত করেছে। মহিলাদের আত্মমর্যাদা রক্ষায় মহিলাদের স্বাবলম্বী ও আত্মনির্ভর করার লক্ষ্যে সরকার নিরন্তর কাজ করছে। আমাদের ঘরের মা বোনেদের আত্মসম্মান রক্ষা করা, তাদের অধিকার সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব। তাই প্রতিটি জনগণের কণ্ঠে উচ্চারিত হোক আমাদের মেয়ে আমাদের সম্মান এই স্লোগান। জয় হিন্দ। সৌজন্যে গোমতী জেলা প্রশাসন।